আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদিতে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় করোনা সংক্রমণ বেশি, সৌদি স্বাস্থ্যমন্ত্রীর কঠোর সতর্কবার্তা, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি প্রবাসী ভাইগণ, দেখতে দেখতে সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে 2 লাখ অতিক্রম করল। জি, এই 2 লাখ করোনা আক্রান্ত রোগীদের মধ্যে আমাদের বাংলাদেশিদের সংখ্যাও কিন্তু তুলনামূলক সব থেকে বেশি। বিভিন্ন মাধ্যম থেকে আমরা খবর পাচ্ছি, এই 2 লাখ প্রবাসীদের মধ্যে আমাদের বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা 1/4, অর্থাৎ প্রায় 4 ভাগের 1 ভাগই আমাদের বাংলাদেশি প্রবাসী। যদিও সৌদি আরবে অফিসিয়াল কোনো সূত্র থেকে এ ব্যাপারে তা এখনও ভেরিফাই করা হয়নি, তবে আমাদের সমর্থিত সূত্র থেকে বলা হচ্ছে এই সংখ্যা আরও বাড়তে পারে। দেখুন, আমরা আগেও বলেছি সৌদি আরবে প্রধান প্রধান শহর যেমন রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা, দাম্মামে প্রচুর বাংলাদেশি প্রবাসী বসবাস করে। আর আপনি যদি আজ অবধি এখন পর্যন্ত লিস্ট দেখেন, তাহলে এই রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা, দাম্মামে সবথেকে বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছে। শুধু কি তাই, জেদ্দা এবং মক্কাতে সবথেকে বেশি করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছে। আমাদের প্রচুর পরিমাণে বাংলাদেশি প্রবাসী এই জেদ্দা এবং মক্কাতে বসবাস করে। জেদ্দাতে এখন পর্যন্ত 524 জন মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশাপাশি মক্কাতেও এই সংখ্যা 432 জন। তুলনামূলকভাবে মদিনাতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হলেও সেখানে মৃত্যুবরণ করেছে কম। আর দিকে রিয়াদেও কিন্তু এখন পর্যন্ত 436 জন করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছে এবং করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও প্রায় 50,000-এর কাছাকাছি। আর এদিকে দাম্মামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 13,000-এর বেশি, তবে তুলনামূলকভাবে দাম্মামেও করোনাতে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা কম। দেখুন, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত পরশু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে সমস্ত এলাকাতে বাংলাদেশি, ভারতীয় এবং পাকিস্তানি নাগরিকরা বসবাস করে তাদের মধ্যে করোনা সংক্রমণের রেট অনেক বেশি, আর এর জন্য তাদেরকে বিশেষভাবে চিহ্নিত করে আলাদা আলাদা করার ব্যবস্থা করা হচ্ছে, যাতে করে এই করোনা সংক্রমণ রোধ করা যায়। আমাদের বাংলাদেশি প্রবাসীরা তারা স্বাস্থ্যবিধি একেবারেই মানছেন না, আর এই জন্যই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এমনটাই মনে করে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই তাদেরকে কঠিন সাজা দেওয়ার ব্যবস্থা চিন্তাভাবনা করছে সৌদি আরবের কর্তৃপক্ষ। সৌদি প্রবাসী ভাইগণ, দেখুন, আপনাদের জীবনের জানমালের দায়িত্ব তো আপনাদেরই উপর। এখন আপনাদেরকে যদি পুলিশের ভয় দেখে মাস্ক পরাতে হয়, তাহলে তো এর থেকে লজ্জার আর কিছু নেই। নিজেকে বাঁচতে হবে, বাঁচার জন্য মাস্ক পরতে হবে, এটা তো আপনাদের সকলে বোঝা উচিত। আশা করছি আপনারা সকলেই সৌদি আরবে যতদিন থাকবেন ততদিন অবশ্যই সৌদি আরবে যে স্বাস্থ্যবিধি রয়েছে তা অবশ্যই অবশ্যই মেনে চলবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।